সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। তাহলে হাফ অ্যাডার আমরা বলেছিলাম যে দুটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার আমাদের কী ছিল? যে দুটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে হাফ অ্যাডার বলে। দুটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে কী বলে? হাফ অ্যাডার বলে। আর ফুল অ্যাডার হচ্ছে তিনটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে ফুল অ্যাডার বলে। তিনটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে তিনটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে ফুল অ্যাডার বলে। তিনটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে ফুল অ্যাডার বলে। আর হাফ অ্যাডার ছিল দুটি বাইনারি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীকে ফুল অ্যাডার বলে। তাহলে হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডারের পার্থক্য হচ্ছে, হাফ অ্যাডারে দুটো ইনপুট যোগ করা যায়, ফুল অ্যাডারে তিনটা ইনপুট যোগ করা যায়। হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুটো, ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটে, এবং ফুল অ্যাডারে আউটপুট হচ্ছে দুইটা। এখানে ইনপুট তিনটি আর আউটপুট দুটি, আউটপুট দুটির একটি হচ্ছে যোগফল এস এবং অপরটি হচ্ছে ক্যারি সি নট। তাহলে দেখো, এখানে হাফ অ্যাডারে ইনপুট ছিল, দুইটা, আউটপুট হচ্ছে দুইটা, আউটপুট দুটির একটা হচ্ছে যোগফল ড্যাশ, অপরটি হচ্ছে ক্যারি সি। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে তিনটি, হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে তিনটি আর আউটপুট হচ্ছে দুটি, আউটপুট দুটির একটা হচ্ছে যোগফল ড্যাশ এবং অপরটি হচ্ছে ক্যারি সি নট, অপরটি হচ্ছে ক্যারি সি নট। এখন তিনটি ইনপুট এ বি সি আই হলে দেখো, তাহলে এখানে ইনপুট হচ্ছে কটা? তিনটে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি আই। এখন প্রশ্ন হচ্ছে এ আর বি তো আমরা জানলাম দুটো নতুন আউটপুট, আর এই সিটা কি? এই সিটা হচ্ছে, এই যে সিটা এখানে আমরা সি আই যারা প্রকাশ করছি, এই যে সিটা, এই সিটা হচ্ছে আমরা হাফ অ্যাডারের, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটো বিট যোগ করলে একটা যোগফল পাবো এবং একটা ক্যারি পাবো, এই ক্যারিটাই হচ্ছে, এই ক্যারিটা পরের বর্তনীতে যাবে। খেয়াল করো, এই দুটো বিট যোগ করলে আমরা একটা যোগফল পাবো, একটা ক্যারি পাবো। এই ক্যারিটাই হচ্ছে এটা, এটা পরবর্তীতে ফুল অ্যাডারে ঢুকবে, আমরা পরবর্তীতে যে বাইনারি সংখ্যার যোগ করব প্র্যাকটিক্যালি, তখন আমরা দেখব যে হাফ অ্যাডারের সিটা, একটা যে যোগফল এস আর একটা যে সি, এই সিটা কীভাবে ঢুকবে। যেমন ধরো, এই যে এটা, এই যোগফলটা দেখো, এক একে যোগ করলে দশ, দশের শূন্য, হাতের হচ্ছে কত? এই হাতে এক, এই হাতে এক মান হচ্ছে সি এর মান হচ্ছে এক, আর এই এসের মান হচ্ছে জিরো। দেখো, এক একে যোগ করলে কত? দশ, দশের শূন্য, অর্থাৎ এই এস ইকুয়াল হচ্ছে শূন্য এবং হাতে থাকে কত? এক, এই সি ইকুয়াল হচ্ছে এক। এই এক কিন্তু দেখো পরবর্তী সিটা, এক একে যোগ করলে কত? দশ, দশের হাতে থেকে কত? এগারো, এগারোর এক, অর্থাৎ যোগফল হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে ইনপুট কটা? দুইটা, আর একটা ইনপুট আমরা এখান থেকে পাইছি, এক একে যোগ করলে দশ, দশের শূন্য, হাতে রয়েছে কত? এক, হাতে রয়েছে এক, এই হাতে এক মানে হচ্ছে সি, আর এই শূন্য মানে হচ্ছে এস। এরপরে আসো পরে, এক একে যোগ করলে কত? দশ, এখানে ইনপুট কটা? দুইটা, আর একটা ইনপুট আমরা এই জায়গা থেকে পাইছি, অর্থাৎ হাতের এই যে এক ছিল সেই একটা, এই সেই একটাই হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে সি, সেই একটাই হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে সি। তাহলে তিনটে ইনপুট এ বি সি আই হলে আউটপুট হবে
নিম্ন রূপ। তাহলে দেখো আউটপুট হবে কিরকম, যোগফল অ্যাস ইকুয়াল, যোগফল অ্যাস ইকুয়াল হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই যোগ এ বি কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট যোগ এ কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট যোগ এ বি সিআই। এটাকে সংক্ষেপে লেখা যায় এ ও প্লাস বি ও প্লাস সিআই, এটাকে সংক্ষেপে লেখা যায় এ ও প্লাস বি ও প্লাস সিআই। একটা একটা আউটপুট আমরা পেয়ে গেছি, তাহলে আরেকটা আউটপুট কী হবে, একটা আউটপুট হবে কি ক্যারি সি, এবং এটা সি নট যেটা প্রকাশ করছি আমরা ক্যারি সি নট, একটা হচ্ছে সি ইন একটা ঢুকতেছে আর একটা সি আউট। সি আউটটা হবে এ কমপ্লিমেন্ট বি সিআই যোগ এ বি কমপ্লিমেন্ট সিআই যোগ এ বি সিআই কমপ্লিমেন্ট যোগ এ বি সিআই। এটাকে সংক্ষেপে লেখা হয়, লেখা যায় এভাবে এ ও প্লাস বি সিআই যোগ এ বি, এটাকে সংক্ষেপে এটা লেখা যায়। তাহলে আমাদেরকে এই সূত্র সারণী করার সুবিধার্থে এই সংক্ষেপে এই বিষয়টা মনে রাখতে হবে, যোগফল অ্যাস ইকুয়াল হচ্ছে এ ও প্লাস বি ও প্লাস সিআই, আর ক্যারি সি নট ইকুয়াল হচ্ছে এ ও প্লাস বি সিআই যোগ এ বি। সংক্ষেপে আমাদেরকে যোগফল অ্যাস এবং ক্যারি সি নট ইকুয়াল এটা মনে রাখতে হবে। দেখো একটা হচ্ছে ক্যারি সিআই, একটা হচ্ছে ঢুকবে আর একটা সি আউট একটা বের হবে। তাহলে একটা যোগফল অ্যাস একটা ক্যারি সি নট। এরপর আসো ব্লক চিত্র, এখানে ইনপুট হচ্ছে তিনটে, একটা এস এ সরি একটা এ একটা বি একটা সিআই, আর আউটপুট হচ্ছে দুইটা, একটা হবে এস একটা হবে সিও। এই খেয়াল করো এখানে ইনপুট হচ্ছে তিনটে, একটা এ একটা বি একটা সিআই, আর আউটপুট হচ্ছে একটা যোগফল এস আর একটা হচ্ছে সি নট, এটা হচ্ছে ফুল অ্যাডার। এটা হচ্ছে ব্লক চিত্র। হাফ অ্যাডারের কাছে কী ছিল, হাফ অ্যাডারের কাছে ইনপুট ছিল দুইটা আউটপুট হচ্ছে দুইটা, আর ফুল অ্যাডারের কাছে ইনপুট হচ্ছে তিনটে আউটপুট হচ্ছে দুইটা। আমরা এখন ফুল অ্যাডারের সূত্র সারণী দেখব। যেটা খুব ইম্পর্টেন্ট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে কয়টা, তিনটা, একটা হবে এ একটা হবে বি একটা হবে সিআই, আর আউটপুট হচ্ছে দুইটা, একটা হবে এস একটা হবে সি নট। তাহলে সিআই এবং সি নট এই দুটোর বিশেষভাবে মনে রাখতে হবে, একটা হবে সিআই অর্থাৎ ইন একটা ঢুকবে আর একটা বের হবে, একটা ঢুকবে একটা বের হবে। তো ইনপুট যদি তিনটে হয় তাহলে আমরা কীভাবে সাজাই, ওয়ান 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 জিরো 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 জিরো, তারপর ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। তো প্রথমে আমাদেরকে অ্যাস বের করতে হবে। তো অ্যাস সম্পর্কে তো আমরা জানি, অ্যাস কী, অ্যাস হচ্ছে এটা এ ও প্লাস বি ও প্লাস সি, এটা মানে এক্সর গেট, এ ও প্লাস বি ও প্লাস সি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সর গেট। তো এক্সর গেটের ক্ষেত্রে কী হয়, এক্সর গেটের ক্ষেত্রে হচ্ছে যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে, দেখো এখানে ওয়ান কয়টা, তিনটে, ওয়ান সংখ্যক বিজোড়, যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে ওয়ান হবে, আর যদি জোড় সংখ্যক ওয়ান থাকে, এখানে দেখো ওয়ান কয়টা, এখানে ওয়ান হচ্ছে দুইটা, এখানে ওয়ান কয়টা, এখানে ওয়ান দুইটা, জোড় সংখ্যক ওয়ান থাকলে জিরো হবে, দেখো এখানে ওয়ান কয়টা, দুইটা, তাহলে জিরো হবে, এখানে ওয়ান কয়টা, একটা বিজোড়, তাহলে এখানে ওয়ান হবে। এরপরে দেখো এখানে ওয়ান কয়টা, দুইটা, তাহলে জিরো হবে, দেখো এখানে ওয়ান কয়টা, একটা, তাহলে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান কয়টা, একটা, তাহলে এখানে ওয়ান হবে। এরপরে দেখো সব জিরো, তাহলে এটা কী হবে, এটা জিরো হবে। তো আমরা অ্যাস বের করে ফেললাম, অ্যাস আমরা কীভাবে বের করছি, অ্যাস আমরা বের করছি এক্সর গেটের সাহায্যে। এক্সর গেট হচ্ছে জোড় সংখ্যক ওয়ান থাকলে জিরো হবে আর বিজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হবে। এখন আমরা সি নট বের করব। এখন আসো সি নট, সি নট কী, সি নট হচ্ছে এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ বি। তাহলে দেখো এর মান ওয়ান, বির মান ওয়ান, এরপরে সি এর মান ওয়ান। আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা অনুযায়ী কিন্তু বের করবো। দেখো এই সূত্রটা হচ্ছে কি, এ ও প্লাস বি সিআই, তার মানে কি এ ও প্লাস বি, দেখো এ
ও প্লাস বি ইন্টু কি সিআই যোগ এ ইন্টু বি, এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ প্লাস বি। তাহলে দেখো এ ও প্লাস বি এটা কি এক্সর গেট না? দেখো এক্সর গেট, এক্সর গেটের ক্ষেত্রে কী হয় যদি জোড় সংখ্যা কমন থাকে, দেখো এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান, মোট কয়টা ওয়ান? দুইটা ওয়ান, ওয়ানের সংখ্যা জোড় জোড় হলে কী হবো? জিরো, আর ইন্টু ওয়ান যোগ এক একে এক ইকুয়াল টু কত? এক, তার মানে এটা হচ্ছে এক। ঠিক একইভাবে দেখো এখানে এ ও প্লাস বি, এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ ইন্টু বি। তাহলে দেখো এ ও প্লাস বি ওয়ানের সংখ্যা কী? জোড়, জোড় হলে কী হবো? জিরো ইন্টু জিরো যোগ এক একে এক ইকুয়াল টু কত? এক। তাহলে দেখো এটাও এক হবে। একইভাবে দেখো এ ও প্লাস বি, এ ও প্লাস বি ইন্টু কি সিআই যোগ এ ইন্টু বি। দেখো এ ও প্লাস বি এখানে ওয়ান কয়টা? একটা, এখানে ওয়ানের সংখ্যা কী? বি জোড়, তাহলে এখানে হবে ওয়ান ইন্টু জিরো যোগ জিরো ইকুয়াল টু কত? জিরো। দেখো একে শূন্য গুণ করলে তো শূন্য, তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য, এটা কী হচ্ছে? শূন্য হচ্ছে। একইভাবে দেখো এবার চার নম্বরটা এ ও প্লাস বি, এ ও প্লাস বি ইন্টু কি এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ ইন্টু জিরো। দেখো এ ও প্লাস বি এখানে ওয়ানের সংখ্যা কী? বি জোড়, তাহলে এখানে ওয়ান হবে ইন্টু কত? জিরো যোগ ওয়ান ইন্টু জিরো সমান সমান জিরো ইকুয়াল টু কত? জিরো, তার মানে এটাও জিরো হচ্ছে। ঠিক একইভাবে দেখো আবার এ ও প্লাস বি, এ ও প্লাস বি ইন্টু কত? সিআই যোগ এ বি যোগ সরি এটা হবে এ ও প্লাস বি ইন্টু সিআই, সিআই হচ্ছে ওয়ান, সিআই হচ্ছে ওয়ান, এ ও প্লাস বি ইন্টু সিআই তারপরে যোগ কি এ ইন্টু বি। তাহলে দেখো এখানে ওয়ানের সংখ্যা কি? বি জোড়, জিরো ও প্লাস ওয়ান এখানে ওয়ানের সংখ্যা বি জোড়, তাহলে ওয়ান ইন্টু ওয়ান যোগ জিরো ইকুয়াল টু কত? ওয়ান, তাহলে এটা হবে ওয়ান। ঠিক একইভাবে দেখো এটা এ ও প্লাস বি, জিরো ও প্লাস ওয়ান ইন্টু সি যোগ এ ইন্টু বি। দেখো এখানে ওয়ানের সংখ্যা কি? বি জোড়, তাহলে এটা ওয়ান হবে ইন্টু জিরো যোগ জিরো ইকুয়াল টু জিরো, তাহলে এটাও জিরো। ঠিক একইভাবে আবার দেখো এ ও প্লাস বি, এ ও প্লাস বি ইন্টু এটা আমাদের কি ছিল? এ ও প্লাস বি ইন্টু সি এ তারপরে ছিল এ ও প্লাস বি ইন্টু সি এ এরপরে ছিল এ ও প্লাস বি ইন্টু সিআই। আচ্ছা এটা এটা কত নম্বর ছিল? তিন নম্বরটা, এটা মনে হয় এটা ছিল এক দুই তিন, এক দুই তিন, এই নম্বরটা আমাদের একটু মনে হয় কারেকশান করতে হবে। এ ও প্লাস বি, এ ও প্লাস বি ইন্টু সিআই, সিআই হচ্ছে ওয়ান, এইটা কারেকশান করতে হবে, এটা ওয়ান হবে। তাহলে এক ইন্টু এক এটা হবে ওয়ান, এটা হবে আমাদের ওয়ান। এ ও প্লাস বি ইন্টু সিআই, এই এ ও প্লাস ওয়ান ও প্লাস জিরো ইন্টু ওয়ান যোগ ওয়ান ইন্টু জিরো। এরপর আসো এটা এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ ইন্টু বি ইকুয়াল টু এটা হবে জিরো। ঠিক একইভাবে যদি এখানে সব জিরো আছে তাহলে এটা জিরো হবে। এই তো এটা বের করাটা একটু সময় সাপেক্ষ, এটা তোমাদেরকে মান বসে এভাবে বের করতে হবে। আমি আবারও একটা বলতেছি, আবারও একটা বলতেছি আমি, সেটা হচ্ছে দেখো এ ও প্লাস বি, দেখো এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ ইন্টু বি, এই যে সূত্রটা দেখো এ ও প্লাস বি ইন্টু সিআই যোগ এ বি। তাহলে দেখো এখানে ওয়ানের সংখ্যা কী? জোড়, ওয়ানের সংখ্যা যদি জোড়ো তাহলে এটা জিরো হবে ইন্টু ওয়ান যোগ এক একে এক ইকুয়াল কত? জিরো যোগ এক ইকুয়াল টু কত? এক। তাহলে দেখো এক। এই তাহলে আমরা এটার আউটপুটটা বের করে ফেলছি, একটা আউটপুট হচ্ছে যোগফল, আর একটা আউটপুট হচ্ছে ক্যারি সিনিয়র। যোগফল অ্যাস হচ্ছে কি এ ও প্লাস বি ও প্লাস সিআই, আর একটা আউটপুট হচ্ছে সিনিয়র, সিনিয়র হচ্ছে এ ও প্লাস বি ইন্টু সি যোগ এ বি। আমরা এখন ফুল অ্যাডার সার্কিট দেখব। ফুল অ্যাডারের সার্কিট দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সিআই, তাহলে এটা হবে এস।
হচ্ছে সি নট। তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট। এখন আমরা মৌলিক গেটের সাহায্যে দেখব, এখন আমরা এই সার্কিটের মৌলিক গেটের সাহায্যে দেখব। মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডারের সার্কিট, মৌলিক গেটের সাথে ফুল অ্যাডারের সার্কিট দেখব আমরা। এখন তো এখানে ইনপুট কয়টা, এখানে ইনপুট হচ্ছে এ থেকে পাবো আমরা এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে বি, বি থেকে পাবো আমরা বি কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে সি, সি থেকে পাবো আমরা সি কমপ্লিমেন্ট, এ থেকে এ কমপ্লিমেন্ট, বি থেকে বি কমপ্লিমেন্ট, সি থেকে সি কমপ্লিমেন্ট। এখন দেখো এই যে এটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে কি দেখে যোগফল আসে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই, প্রথম হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে সি আই, এবং দেখো এখানে কি, এখানে হচ্ছে গুণ। তাহলে দেখো গুণ, এরপরে কি, এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, তারপরে কি, এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট, তারপরে কি, তারপর হচ্ছে এ বি সি আই, এ বি সি আই, দেখো এবার এই চিহ্নটা আমরা কি করবো, চিহ্নটা আছে যোগ, দেখো এটা 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 সবগুলো হচ্ছে যোগ, এবং যোগগুলো কি লাগবে, এটা লাগবে, এটি হচ্ছে ঠিক একইভাবে। এখন আমরা কী বের করবো, একইভাবে আমরা এখন বের করবো দেখো ক্যারি সি নট, এখন আমরা সি নট বের করবো। দেখো এই যে আমরা যেই কাজই করি না কেন, আমরা এটা করি, সূচক সারণি করি, অথবা মৌলিক গেটের সাহায্যে আঁকি চাই করি না কেন, আমাদেরকে কিন্তু আউটপুটটা ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো এ কমপ্লিমেন্ট বি সি আই, তাহলে প্রথমে কী আছে, প্রথমে আছে এ কমপ্লিমেন্ট বি সি আই, এ তারপরে কি আছে, এ বি আই, এ বি কমপ্লিমেন্ট সি আই, এ বি কমপ্লিমেন্ট সি আই, একইভাবে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, বের করে সবগুলো এরকম যোগ করতে হবে, যোগ করলে আমরা কী পাবো, যোগ করলে আমরা সি নট পাবো, যোগ করলে আমরা সি নট পাবো। তাহলে আমরা আবার দেখি ফুল অর্ডারে ইনপুট হচ্ছে তিনটা, আউটপুট হচ্ছে দুটা, এই দুটো আউটপুটের মধ্যে একটা হচ্ছে যোগফল, একটা হচ্ছে ক্যারি সি নট। এখন তিনটি ইনপুট এ বি সি আই হলে আউটপুট হবে নিম্নরূপ, যোগফল আইসি কল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই, এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট, এ বি সি আই, এটাকে সংক্ষেপে লেখা যায় এ ও প্লাস বি ও প্লাস সি আই। তারপর হচ্ছে ক্যারি সি নট, ক্যারি সি নট হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি আই, এ বি কমপ্লিমেন্ট সি আই, এ বি সি আই কমপ্লিমেন্ট যোগ এ বি সি, এটাকে সংক্ষেপে লেখা যায় এ ও প্লাস বি সি আই যোগ এ বি। এটা হচ্ছে ব্লক চিত্র, ইনপুট তিনটে আউটপুট দুটো, এটা হচ্ছে সূচক সারণি, এসটা সরাসরি বের করা যাবে এক্সেল গেটের সাহায্যে, কিন্তু সি নট বের করতে গেলে এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে, একটু খেয়াল এবং সাবধানতার সহিত বের করতে হবে। এরপর হচ্ছে সার্কিট, দেখো এই যে সার্কিটটা, সেই সার্কিটটা আর কি দুটো এক্সেল গেট লাগছে, দুটো অ্যান্ড গেট লাগছে, একটা অর গেট লাগছে, আর এটা মৌলিক গেটের সাহায্যে আসলে কী লাগে, তিনটে নট গেট লাগে, এখানে চারটা অ্যান্ড গেট পেয়েছি, এখানে আমরা চারটা অ্যান্ড গেট পেতাম, এখানে একটা অর গেট পেয়েছি, এখানে একটা অর গেট পেতাম, তাহলে অনেকগুলো গেট লাগে যদি আমরা মৌলিক গেট এসেছে আর কি। ধন্যবাদ সবাইকে।